কৃত্রিম বারত বিধ্বস্ত গুয়াহাটি মহানগরী। সরকারক ধিক্কার গরিহণার মহানগর উত্তাল করলে আসুয়ে। হাতত প্লে কার্ড, গুয়াহাটির রাজপথত আসুর প্রতিবাদ। বিগত এসপ্তাহে গুয়াহাটীত কৃত্রিমবাৰে সৃষ্টি করলে ভয়াবহ পরিস্থিতির উন্মুক্ত নলাত পড়ি মৃত্যু হওয়া অবিনাশর খবরে কেবল রাজ্যতে নহয় দেশতো সৃষ্টি করলে আলোড়নের। বিগত কেটামান দিনত কৃত্রিমবাৰত উপঙি থাকা গুয়াহাটীয়ে ভালকয়ে উদঙালে আভিজাত্যর স্বরূপ। আকৌ এবার প্রমাণ করে দিলে গুয়াহাটীর কৃত্রিম বান রোধত কিমান সফল কিমান বিফল সরকার। বরষুণ দিলেই বানে সৃষ্টি করা কদর্য গুয়াহাটী বানমুক্ত হব কেতিয়া? প্রতিশ্রুতি নহয়, গুয়াহাটীবাসীক লাগে ইয়ার স্থায়ী সমাধান। সেই একই দাবীরে সদৌ গুয়াহাটী ছাত্র সন্থায় উত্তাল করলে গুয়াহাটীর রাজপথ। উজান বজাৰৰ শহীদ ন্যাসৰ পৰা আৰম্ভ হোৱা প্ৰতিবাদী সমদলটো কিছু দূৰ আগবাঢ়িছিলহে, তাতেই সমদলৰ সন্মুখত আৰক্ষীৰ বাধা। অসমৰ বিজেপি চৰকাৰ নীতিৰ চৰকাৰখনে চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে। এজাক বৰষুণতে আমাৰ গুৱাহাটী মহানগৰৰ কৃত্ৰিম বানপানীৰ সৃষ্টি হৈছে। স্মাৰ্ট চিটিৰ কথা কয়, কিন্তু স্মাৰ্ট চিটিৰ ক্ষেত্ৰত তেওঁলোকে ভেকু ভাওনা ৰাস্তাটো গোটেই মহানগৰখনৰ গুৱাহাটী চৰুবিন গাঁত গাঁত আৰু খান্দি আছে। কিহৰ কাৰণে খান্দি আছে কিন্তু কোনো নাজানে। এই যে গাঁতবিলাক যে খান্দি, সেই গাঁতবিলাক আচলতে কোনে খান্দি আছে? আৰু গাঁতবোৰ খান্দাৰ পিছত তেওঁলোকে সম্পূৰ্ণ মেৰামতি কিয় নকৰে? আৰু চৰকাৰ হ'বলৈ তেওঁৰ কোনো নাই নেকি? আৰু অশোক সিংগাল যিগৰাকী ব্যক্তি গুৱাহাটী উন্নয়ন, তেওঁ চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে। আৰু তেওঁৰ যদি সঁচাকৈ লাজ আছে, যদি অশোক সিংগালৰ যদি লাজ আছে, তেওঁ পদত্যাগ কৰিব লাগে। আছুৰ এই প্ৰতিবাদ জিএমচি জিএমডিএৰ বিৰুদ্ধে। এই প্ৰতিবাদ চৰকাৰৰ বিয়াগম বিভাগ গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ বিৰুদ্ধে। মিশন ফ্লাড ফ্রির নামত বছরি কোটি কোটি টাকা খরচ করেও কিয় বিফল সরকার? এই প্রতিবাদ কেবল কৃত্রিম বানর সমস্যাক লয়েই নহয়, গুয়াহাটির জরাজীর্ণ পথ উন্মুক্ত নলার সমস্যাও শীঘ্রে সমাধানের দাবি আসুর। আমি উন্নয়ন মন্ত্রীগড়ে করা একু দেখা নাই। উন্নয়ন মন্ত্রীগড়ে দায়িত্ব, নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করব লাগিছিলে যে মূর কারণে এটি শিশুর মৃত্যু হল। গতি মই এই দায়িত্ব স্বীকার করছো আর মানে পদত্যাগ সেটা করা নাই। কেউ কিনা দেখা পাইছে, কত কিনা কথা দেখা পাইছে নাই। কিন্তু আমি সেই কারণে আমি সন্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আমি আহ্বান জানাইছো, অতি সোনকালে এই যুম নলাসমূহ উদং হয়ে আছে, এই নলাসমূহ ঠিক করার ব্যবস্থা করবো। গুয়াহাটির এটা উন্মুক্ত নলাই প্রাণ কাড়িলে আট বছরের অবিনাশ সরকারের, সেই শোক এতিয়াও আঁতরা নাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বাবে দায়ী জিএমসি জিএমডিএ তথা সরকার। মন্ত্রী অশোক সিংঘালের ব্যর্থতার কথারে এই মন্তব্য সদৌ গুয়াহাটী ছাত্র সন্থার। উন্মুক্ত নলাত পড়ি কিনে যুবকের মৃত্যু হয়, অসহায় অবস্থাত থাকে একটা পরিয়াল। গতি একটা পরিস্থিতিতে আমি মহানগরীর সেই খিতাব লই থাকি কিনে কোনো লাভ নাই বলে আমি ভাবো। আর গুয়াহাটী উন্নয়ন নিগমের যিগৰাকী বিষয়ববীয়া যিগৰাকী মন্ত্রী, চূড়ান্তভাবে দায়িত্ব পালন করা ব্যর্থ হয়েছে। আর কৃত্রিম বানত রাইজর হাহাকার দুর্ভোগ দেখিও তার সমাধান সূত্র উলিওয়াত এতিয়াও ব্যর্থ সরকার। চেষ্টা প্রতি বছরে চলে কিন্তু ফলাফল আহে শূন্য। এতিয়া রাজপথর এই প্রতিবাদে কিমান গা লড়াব পারিব গুয়াহাটী উন্নয়ন দপ্তর জিএমসি জিএমডিএ তথা মুখ্যমন্ত্রীর? ভিডিও জার্নেলিস্ট হরি বড়োর সহিতে কবিতা শর্মার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।